রেললাইনে শুয়ে রেল অবরোধ ব্যবসায়ী সংগঠনের পশ্চিম মেদিনীপুর বেলদা। বেলদার খাকুরদা ক্যাশিয়ারি সহ পার্শ্ববর্তী অঞ্চলের ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে বেলদা থেকে বেলদা হাওড়া লোকাল চালুর দাবিতে বেলদা স্টেশনে বিক্ষোভ অবস্থান করল ব্যবসায়ী সংগঠন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বেলদা হাওড়া লোকাল ট্রেনে পরিষেবা চালু না হওয়ায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসার ক্ষেত্রে অধিক ভাড়া দিয়ে নিয়ে আসতে হয়, সেই সঙ্গে ঝুঁকিবহুল যাত্রা। এছাড়াও কোনো অসুস্থ ব্যক্তি কলকাতাতে উন্নত চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। বেলদা হাওড়ার লোকাল চালু না হলে এইভাবে সমস্যায় পড়তে হচ্ছে সর্বক্ষেত্রে মানুষকে, তাই অবিলম্বে বেলদা হাওড়া লোকাল পরিষেবা চালু করতে হবে। এই দাবিতে সোমবার সকাল থেকে বেলদা বাজারে একটি মিছিল করে বেলদা স্টেশনের ট্রেনের ট্র্যাকে নেমে ও স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী সংগঠনের লোকেরা। এদিন একজন ব্যবসায়ী সংগঠনের সদস্য রেললাইনে শুয়ে রেল অবরোধ সমর্থন করেন। আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা। নামো আমাদের বাড়ি মানতে হবে।